আজকে তোমাদের সাপুরের সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবার প্রথমেই আমরা মানুষের মাথাটাকে একটা ওভাল শেপে ড্রয়িং করে নেব। এভাবে ছোট করে ওভাল শেপে তোমরা মানুষের মাথাটাকে ড্রয়িং করে নেবে। নেক্সট আমরা এই ওভাল শেপ থেকে একটা গলার লাইন আড়াআড়িভাবে হবে করার পর বডি যে স্ট্রাকচারটা তোমরা এইভাবে গোল করে এইভাবে নিয়ে আসবে, এই এই স্ট্রাকচারটা করবে। করার পর আমরা পাটা মুড়ে আছে সেইটা আমরা দেখাবো। এই এইরকম ভাবে তোমরা ড্রয়িংটা করে নেবে। করার পর আমরা আরেকটা পায়ের ড্রয়িং ঠিক এই জায়গা থেকে একটু উঁচু করে এইরকম নিয়ে আসব, ভেতরের অংশটা মোটা থেকে শুরু হবে। করার পর আমরা ঠিক আগে মুখের ড্রয়িংটা করে নিই, তারপর আমরা হাতের ড্রয়িংটা করব। এইখান থেকে চুলটা এই লাইনের যে ওভাল শেপ আছে তার উপর দিয়ে চুলের ড্রয়িং যাবে, অর্থাৎ গোলটা মুছে যাবে। এরপর এই অংশটাও মুছে যাবে, ঠিক এই জায়গায় আমাদের মুখের ড্রয়িংটা এই এখানে হবে, এখানে গোপটা হবে, এখানে চোখটা হবে। ঠিক এই মুখের দাগ থেকে আমাদের সাপে যে বিনটা আছে বাঁশিটা সেটা আমরা করব, অর্থাৎ গোল একটা স্ট্রাকচার এরকম তোমরা করবে। আর এই লাইনের সোজাসুজি এটা সরু থেকে এরকম মোটা হবে, এই জায়গায় এরকম গোল গোল করে দেবে, থাকে যেটা সেইরকম। এরপর হাতের ড্রয়িংটা আমরা করব, ঠিক এই জায়গা থেকে এই আসবে, এই হবে মোটা থেকে সরু, মোটা থেকে সরু হবে, ঠিক এই জায়গা থেকে হাতটা এই গিয়ে এই ঘুরে আসবে, যেই হবে সাথে সাথে ভেতরের লাইন আমরা মুছে দেব। এইখানে একটা বালা পড়া আছে সেভাবে করবে। আরেকটা হাতের ড্রয়িং ঠিক এই জায়গা থেকে তোমরা এই বুড়ো আঙুলটা করার পর আর বাদ বাকি আঙুলগুলো উপর থেকে ওই পাশে চলে যাবে। এরপরে দেখো জামাটা কি করে পরাচ্ছি, এখানে জামার কলারটা এই রং করার পর করবে, এখানে জামার হাতাটা লাইন থেকে একটু বেরিয়ে যাবে, এইটা এবার মুছে যাবে। এরপর মুছে মুছে আমরা জায়গাটা তৈরি করব, এটা লুঙ্গি টুঙ্গি বা এইরকম লুঙ্গি আছে সেই রকম, এই এটা জুতো একবারে হয়ে যাবে। আর মনে রাখবে এই লাইন এই লাইন যাতে সমান সমান থাকে, আর এই জায়গাটা লুঙ্গিটা এইরকম ভাবে হবে। এই হয়ে গেল আমাদের সাপুরে ড্রয়িংটা। এরপর দেখো ওইখানেও একটা হাতে বালা করে দিতে পারো। এরপর এই জায়গায় আমরা সাপের ড্রয়িংটা করব, ঠিক এই জায়গা থেকে তোমরা এইরকম সাপের ড্রয়িংটা একটু বড় করে এই লাইনের সাথে চলে আসবে, আর একটা ভেতর দিয়ে এই লাইনের সাথে চলে আসবে, এইভাবে ছোপ ছোপ করে দেবে। এইরকম সাপের ড্রয়িংটা করে দেবে। আরেকটা সাপের ড্রয়িং ঠিক এই জায়গা থেকে বক্স থেকে বেরিয়ে রয়েছে, এরকম একটা বক্স যেখানে সাপে যে ঝুড়িগুলো থাকে না সেই ঝুড়িগুলো থেকে বেরিয়ে রয়েছে, আর ঝুড়ির যে ঢাকনাটা এই ঢাকনাটা এইরকম আছে, এবার ভেতরটা মুছে দিতে হবে। এই জায়গা থেকে আরেকটা সাপ করে দিতে পারো,
লেসটা একটু বেরিয়ে আছে, এইরকম এরকম ভাবে ড্রয়িংটা তোমরা করে নেবে। এই জায়গায় একটা বক্স এরকম ড্রয়িং করবে, এখানে একটা ঝোলা ড্রয়িং তোমরা করে দেবে। এই জায়গায় যে সাপের যে বাক্সগুলো আমরা ড্রয়িং করব, এই এই ফার্স্ট বাক্স, এটা সেকেন্ড বাক্স, সেমভাবে এই জায়গায়ও আবার সাপের বাক্সটা এভাবে ড্রয়িং করে দেবে। করার পর যে লাঠিটা যেটা মধ্যে বেঁধে নিয়ে যায় সেটার কাপড়টা চারিদিক থেকে এইরকম ভাবে ছাড়া আছে, এই আর দড়িগুলো এইরকম ভাবে করবে, এরকম বুঝে কিন্তু তোমরা ড্রয়িংগুলো কিন্তু করবে। এবার দেখো এটা দিয়ে কি করে একটা সিনারি ড্রয়িং করছে, তো দূরে কিছু মানুষ দাঁড়িয়ে খেলা দেখছে, সেটা তোমাদের ড্রয়িং করতে হবে। মোটামুটি এই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু বাচ্চা মেয়ে খেলা দেখছে, এরকম করে ইজি করে এরকম জুতো পরা সেই রকম ভাবে করে দেবে। এই হয়ে গেল একটা ফিগার, আরেকটা ফিগারও পাশে এই রকম ভাবে একই ভাবে দাঁড়িয়ে আছে, চপল টপল পরা করে দেবে। এই হয়ে গেল ফিগার। এইখানে একটা ফিগার কলসি নিয়ে একটা মহিলা দাঁড়িয়ে আছে, একটু ফিগার না দেখালে ভালো লাগবে না। এইখানে ধরো এইখানে কলসিটা, এইরকম ভাবে আঁচলটা এইরকম ভাবে আছে, এরকম ভাবে তোমরা ফিগারগুলোকে সাজিয়ে দেবে। এবার দূরে কিছু গ্রামের সিনারি আমরা ঘর ড্রয়িং করব, এখানে জানালা এখানে দরজা এইরকম ভাবে করে দিতে পারো। এই জায়গায় একটা গাছের ড্রয়িং করতে পারো। এই দূর থেকে একটা রাস্তা এভাবে চলে এসেছে, সরু থেকে আস্তে আস্তে একটু মোটা হবে। এই জায়গায় কিছু ছোট ছোট ঘাস তোমরা দেখিয়ে দিতে পারো। এইখানে কলা গাছ, তাল গাছ, তোমরা সিনারি চেঞ্জ করতে পারো। আমি একটা আইডিয়া তোমাদের দিচ্ছি, তোমরা সিনারি চেঞ্জ করেও করতে পারো।
এখান দূরে গাছ, এগুলো কমপ্লিট একটি সাপুড়ের ছবি। দেখো এটা কি করে অয়েল প্যাস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে স্কাই ব্লু কালারটা দিয়ে আমি আকাশটা তোমাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি, সেভাবে তোমরা পুরো আকাশটা করবে। ওপর থেকে ডিপ করে, ওপর থেকে ডিপ করে কালারটা আস্তে আস্তে আমরা নিচের দিকে হালকা করে নিয়ে আসবো, এই গাছের ঠিক নিচ থেকে এভাবে কিছুটা ডিপ করে আস্তে আস্তে আমরা হালকা করে নিয়ে আসবো। এই গাছের গুড়িতে যদি একটু ঢুকে যায় কোনো অসুবিধা নেই, কেন ডিপ হবে। এরম ভাবে ডিপ থেকে হালকা করুন। করার পর হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে ঘষে উপর দিকে তোমরা কালারটাকে হালকা করে দেবে। এভাবে করবে। এবার দূরে জঙ্গলের কালারটা তোমরা কোবাল্ট ব্লু কালারটা নিচ থেকে ঘষে আস্তে আস্তে ওপর দিকে হালকা করে এইরকম ভাবে দেবে। এরপরে আমরা স্যাপ গ্রিন কালারটা এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে আস্তে আস্তে ওপরের দিকে হালকা করে দেব। এরপরে স্কাই ব্লু কালারটা দিয়ে এই উপরের জায়গাটা স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে আমরা হালকা করে দেব। সবার শেষ হোয়াইট কালারটা দিয়ে আকাশের রঙের সাথে আমরা মিশিয়ে দেব। ধীরে ধীরে আস্তে আস্তে করবে, মিশে যাবে, এইভাবে জঙ্গলটা করবে। এরপর এই মিডিয়াম গ্রিন দিয়ে এই তাল গাছগুলো করবে। মিডিয়াম গ্রিন দিয়ে এই কলা পাতা আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি, সেভাবে করে তোমরা করবে। ক্রোম ইয়েলো মিডিয়াম কালার এভাবে করে দেবে, হালকা সবুজ দিয়ে মিশিয়ে দিতে পারো। ডিপ ব্লু দিয়ে এই তাল গাছের মিডিলে আর মাথাগুলোর মধ্যে পাতা শেড দিতে পারো, এই দাগগুলো ডিপ ব্লু দিয়ে ইয়াবে করে দেবে। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ইয়াবে এই স্টিকটা টেনে দেবে। ঠিক ইয়াবে কাজটা করবে। এই গাছটা দেখো কিভাবে করছে, মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে যেহেতু নিচের দিকে অন্ধকারই থাকে, ওপর দিকে বেশি নেই গাছটা, তো মিডিয়াম গ্রিন কালারটা দিয়েই তোমরা এভাবে কিছুটা করবে, ওপরে লাইট গ্রিন কালার করবে। করার পর প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লুটা দিয়ে এই যে পাতাগুলো আছে এই পাতাগুলো তোমরা বার করার চেষ্টা করবে। এভাবে পাতাগুলো করবে। এবার দেখো এই ঘর কিভাবে করছি। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে ঘরের উপর দিকটা তোমরা এইরকম ভাবে করে নিয়ে আসবে। ইয়েলো অকার কালারটা এরপরে এইরকম ভাবে দেবে। লাইট ব্রাউন কালারটা দিয়ে এই নিচের দিকে এইরকম ভাবে শেড দেবে। এই ব্রাউনটা আস্তে আস্তে হালকা হয়ে উপরের দিকে মিশে যাবে। ডার্ক ব্রাউন দিয়ে নিচের দিকে আর একটু ডার্ক বাড়িয়ে দিতে পারো।
এইভাবে কাজটা করবে। ভার্মিলিয়ান কালার দিয়ে এই নিচের দিকটা করার পর আস্তে আস্তে উপর দিকে হালকা হবে। এরপর অরেঞ্জ কালার দিয়ে এই ভার্মিলিয়ানের সাথে মিশিয়ে কাজটা কমপ্লিট আমাদের হবে। একটা খড়ের চাল, একটা টালির চাল। এরপরে তোমরা গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে এইরকম টালি ছোট ছোট করে করে দিতে পারো। ব্ল্যাক কালার দিয়ে এই ঘরের নিচ দিকে একটুখানি হালকা করে ব্ল্যাক কালার দেবে। এরপর গ্রে কালারটা ব্ল্যাক কালারের সাথে মিশিয়ে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে। অর্থাৎ ঘরটা অন্ধকার হয়ে নিচ দিকে আলো পড়েছে। এভাবে আস্তে আস্তে হালকা করে দেবে। ভায়োলেট কালারটা দিয়ে, অর্থাৎ লাইট ভায়োলেট কালারটা ওই গ্রে কালার উপর একটুখানি ঘষে দিতে পারো, একটু ভায়োলেট হবে, দেখতে ভালোই লাগবে। এরপরে এই দরজা জানলাগুলো ব্ল্যাক কালার করে ডার্ক ব্রাউন দিয়ে মিশিয়ে দেবে। এই হয়ে গেল আমাদের ঘর। এবার দেখো যে জমিটা, জমিটা কিভাবে করছে। নিচ থেকে ইয়েলো অকার কালারটা আমি কিছুটা জমি দেখিয়ে দিচ্ছি, পুরোটা ওইভাবে করবে। ইয়েলো অকার কালারটা নিচ থেকে উপরে গিয়ে আস্তে আস্তে এইরকমভাবে হালকা হয়ে যাবে। উপরে গিয়ে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা নয়, সরি, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা, ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা এই ইয়েলো অকারের সাথে মিশিয়ে এরকম হালকা করে দেবে। এরপরে আমরা স্যাপ গ্রিন কালারটা নিচ থেকে ডিপ করে আস্তে আস্তে উপর দিকে হালকা করে দেব। ঘরের নিচেও স্যাপ গ্রিন কালারটা এরকম ভাবে এই পাশে আস্তে আস্তে করবে তোমরা, যাতে হাতে টাতে না ঢুকে যায়। ঠিক এইরকম ভাবে এই পুরো জমিটা হবে। এই ঘাসগুলো উপরে লাইট গ্রিন করবে, নিচে মিডিয়াম গ্রিনটা, ডিপ ব্লু দিয়ে ছায়াগুলো বা ঘাসের শেডগুলো করতে পারো। এবার দেখো রাস্তাটা কিভাবে করছি। অরেঞ্জ কালার দিয়ে কিছুটা ঘষে আস্তে আস্তে এরম হালকা করে তোমরা দেবে। এরপর ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে আস্তে আস্তে এই পাশে রাস্তাটা হালকা করে নিয়ে আসবে। এরপর লাইট ব্রাউন হালকা খড়ি রংটা এই অরেঞ্জ কালারের উপর একটুখানি এভাবে করে ঘষে দেবে। এভাবে পুরো রাস্তাটা করবে। ডিপ ব্রাউন কালারটা দিয়ে গাছটা কিছুটা আমি দেখিয়ে দিচ্ছি সেভাবে করে পুরো গাছটা করবে। ডিপ ব্রাউন কালারটা একদিকে কিছুটা করার পর লাইট ব্রাউন কালার দিয়ে এই ডিপ ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা এইরকমভাবে নিয়ে আসবে। এরপর তোমরা ইয়েলো অকার কালারটা দিয়ে এই লাইট ব্রাউন কালারটাকে মিশিয়ে দেবে। সবার শেষ ব্ল্যাক কালার দিয়ে শেড দেবে। এভাবে পুরো গাছটা করবে। এবার দেখো এই জমিটা কিভাবে করছে। ইয়েলো অকার দিয়ে নিচ থেকে আমি কিছুটা দেখাচ্ছি পুরোটা এরকম ভাবে করবে। নিচ থেকে ডিপ করে এই ঘাসগুলোর উপর দিয়েই করো, অসুবিধা নেই। আস্তে আস্তে ওপরের দিকে আমরা হালকা করে নিয়ে যাব। তাহলে ডিপ থেকে হালকা হলো এই সাইডটাও, তাই করবে। করার পর
স্যাফ গ্রিন কালারটা দিয়ে আবার ঠিক ওই একইভাবে নিচ থেকে ঘষে উপর দিকে আস্তে আস্তে আমরা হালকা করে নিয়ে যাব। বেশি ডিপ করে করবে না, আস্তে আস্তে হালকা করে করে এরকম ভাবে কালারগুলো করবে। দেখছো কিভাবে কালার স্কিনটা করলাম, পুরোটা এইরকম ভাবেই হবে। এরপরে মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই ঘাসগুলো করে দেবে। করার পর ডিপ ব্লু প্রুশিয়ান ব্লুটা দিয়ে ঘাসের নিচে ডিপ ব্লু দিয়ে এভাবে শেড দিয়ে দেবে ঘাসগুলোকে। এইভাবে একটু ব্রাউন, হালকা ব্রাউন এরভাবে ঘষে দিতে পারো। সব দিতে হবে না, জাস্ট এই জায়গাটা করলে হবে। এইভাবে করে পুরো কালার স্কিনটা করবে। এবার এই ঝুড়িগুলো আমি দেখাচ্ছি, সেম ভাবে সবগুলো ঝুড়ি এরকম ভাবেই করবে। ইয়েলো অকার কালারটা দিয়ে পুরোটা আগে এরকম করে নেবে হালকা করে। করার পর ডিপ ব্রাউন কালারটা দিয়ে যেই যেই জায়গা ডার্ক করতে হবে সেই সেই জায়গাগুলো তোমরা ডার্ক করবে। এই লাইনগুলো, এগুলো তো ছোটো কাজ, তো তোমাকে ধরে ধরে করতে হবে। এই ছোট ছোট দাগগুলো এইরকম টেনে দেবে। এরপর ব্ল্যাক কালার দিয়ে ঝুড়ির ভেতরটা একটু অন্ধকার করে দেবে, ঘষে ঘষে রংটাকে বসাতে হবে। এইরকম ভাবে সমস্ত ঝুড়িগুলো তোমরা করবে। আর এই যে মানুষের হাত পায়ের রঙগুলো তোমরা দেখছো, এই হাত পায়ের রঙগুলো ঠিক আমি একটা দেখাচ্ছি, সমস্ত ফিগারে হাত পা গুলো ওরকম ভাবে করবে। এই যে হালকা খয়েরি দিয়ে ব্রাউন দিয়ে জাস্ট বুঝিয়ে দেবে ফিগারের রঙগুলো। হালকা খয়েরি রঙটা প্রথমে এরকম ভাবে দেবে, তার মানে এগুলো হচ্ছে একইভাবে। তারপর অরেঞ্জ কালারটা এই হালকা খয়েরির সাথে মিশিয়ে দেবে। এরপর স্কিন কালারটা অর্থাৎ পিচ কালারটা দিয়ে তোমরা মিশিয়ে দেবে। ডিপ ব্রাউন দিয়ে কোনো কোনো জায়গায় ডার্ক করে দিতে পারো। এগুলো খুব ছোট কাজ, খুব ধরে ধরে কিন্তু করতে হবে তোমাদের, তবে গিয়ে কাজটা সুন্দর হবে। গ্লাস মার্কিং দিয়ে এই চোখগুলো ছোট ছোট করে আস্তে আস্তে করে দেবে। এইরকম ভাবেই এই ফিগারের গায়ের রং, মুখের রং, চুলের রং তোমরা করবে। আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো, ঠিক যেভাবে দেখালাম সেভাবে পুরো কাজটা কমপ্লিট করার চেষ্টা করো। ভিডিওটা স্কিপ করে যেও না, তাহলে কথাগুলো মিস করলে কালারগুলো শুনতে পারবে না এবং কালারগুলো ঠিকঠাকও হবে না। আশা করি সেটা তোমরা করবে না, পুরো কাজটাই দেখবে আর ছবিটাও ভালো হবে। তো দেখো দেখো আকাশটা আমি যেভাবে দেখিয়েছিলাম, বাদ বাকি আকাশটা কিন্তু সেভাবেই করা হয়েছে। গাছের রংটা আমি এতটুকু জায়গা দেখেছিলাম, বাদ বাকি সেভাবেই করা হয়েছে। গাছের গুড়িটাও তাই, ঘরগুলো তোমাদের দেখানো হয়েছে, জমিটা ঠিক যেভাবে দেখানো হয়েছে, জমি আর জঙ্গল পুরোটাই সেভাবেই কমপ্লিট করা হয়েছে। রাস্তাটাও কন্টিনিউ সেভাবেই করা হয়েছে। জমি এতটুকু যেভাবে দেখেছিলাম, বাদ বাকি অংশটাও সেভাবেই করা হয়েছে। একটা ফিগারের গায়ের কালার দেখিয়েছিলাম, সেম ভাবে দুটো ফিগারের কালার করা হয়েছে। চুলগুলোকে শুধু ব্ল্যাক করে দেওয়া হয়েছে, আর গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই চোখের ড্রয়িং করা হয়েছে। আশা করি তোমাদের পুরো কাজটা তোমরা ঠিক এভাবেই করতে পেরেছো, ঝুড়িগুলো তাই। এবার দেখো ফিগারের ড্রেস কিভাবে করছি। অরেঞ্জ কালার দিয়ে ফিগারের শাড়িটা এভাবে করে হালকা করে করবে, করে রেড দিয়ে শাড়ি ভাঁজগুলো এরকম ভাবে করে দেবে। কোবাল্ট ব্লু কালার দিয়ে
এই পাড়ের ভাঁজগুলো। করে দেবে ডিপ ব্লু দিয়ে শেড গুলো করে দেবে। হালকা খড়ি রং দিয়ে কলসিটার নিচ দিকটা করবে, ওপরের দিকটা অরেঞ্জ করে দেবে। ডার্ক ভায়োলেট কালার দিয়ে এই ব্লাউজটা করতে পারো, লাইট ভায়োলেট দিয়ে মিশিয়ে দেবে। এবার ফিগারের পিঙ্ক কালার দিয়ে পিঙ্ক কালার দিয়ে আগে করার পর তোমরা রেড কালার বা কার্মাইন কালারটা দিয়ে, তো আমি কার্মাইন কালার দিয়ে তোমাদের এই ফিগারে জামাটার শেড দিচ্ছি। তোমরা রেড দিয়েও করতে পারো বা কার্মাইন কালার দিয়েও করতে পারো। এই হয়ে গেল ফিগারটা। এরপরে এই ফিগারটা হালকা বেগুনি রংটা দিয়ে হালকা করে তোমরা আগে এইরকম ভাবে করবে, তারপর ডিপ বেগুনি কালারটা দিয়ে এইভাবে করে করে দেবে। এরপর দেখো এই ফিগারটা যে স্কিন কালার তোমাদের বলা হয়, সেই স্কিন কালারটা আগে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে প্রথমে স্কিন কালারটা তোমরা করে নেবে। তারপরে অরেঞ্জ কালার দিয়ে মিশিয়ে দেবে, ইয়েলো অকার কালার দিয়ে হালকা খড়ি রংটা দিও কিছু কিছু জায়গাগুলোকে সুন্দর করে মিশিয়ে দাও, অর্থাৎ ব্রাউনিশ, অর্থাৎ গা একটু ব্ল্যাকিশ টাইপের থাকবে, যেহেতু ঘুরে ঘুরে খেলা দেখায় তাই সেভাবে করবে। এইভাবে করে ফিগারটা করে নেবে। এরপরে ডার্ক ব্রাউন কালার দিয়ে এই ভিমটা কিছুটা এই শেড দেবে, রেড কালার দিয়ে এটা করবে, ইয়েলো অকার কালারটা দিয়ে আমি একটা দেখিয়ে দিচ্ছি নিচে যে কাপড়টা দেবে এটাও তাই দিয়ে কারমাইন কালারটা দিয়ে পাশগুলোতে এইরকম একটুখানি
করে দেবে। ইয়েলো অকার দিয়ে আবার মিশিয়ে দেবে, ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই লাঠিটা করবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই দড়িগুলো করে দেবে, সেম ভাবে কিন্তু এই জায়গাটাও হবে। ব্ল্যাক কালার দিয়ে করবে, গ্রে কালার দিয়ে চুলটা একটু মিশিয়ে দেবে, ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে ভুরু চোখ গোফ এগুলো করে দেবে। আর এইখানের গোলগুলো তো অরেঞ্জ কালার করার পর ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে ইয়াবে একটু গোল করে দেবে, একটু শেড দিয়ে দিতে পারো এই রকম ভাবে। এইভাবে কাজটা করবে। এবার দেখো এই ফিগারের ড্রেস কিভাবে করছি, রেড কালারটা দিয়ে আস্তে আস্তে ডিপ থেকে আমরা হালকা করে নিয়ে আসব। এরপর কোন কোন জায়গায় শেড গুলো করবে, করার পর কারমাইন কালারটা দিয়ে এইরকম ভাবে স্ট্রাইক করে দেবে। এইরকম ভাবে করবে। এরপর ডিপ ব্লু কালারটা দেওয়ার পর আমরা ডিপ ব্লু কালারটা এখানে এইভাবে করে দেব, যে লুঙ্গিটা কোবাল্ট ব্লু কালার দিয়ে মিশিয়ে দেব। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই জুতোটা তোমরা করে দেবে, করে ডার্ক ব্রাউন দিয়ে জুতোর নিচে একটুখানি শেড দিয়ে দেবে। মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই ঝোলাটা করতে পারো, লাইট গ্রিন কালার দিয়ে হালকা করে এইভাবে শেপটা দিয়ে দেবে। ডিপ ব্লু কালার দিয়ে শেড দেবে। এবার দেখো সবার শেষে সাপগুলো কিভাবে করছি। ইয়েলো অকার দিয়ে ইয়েলো অকার কালারটা হালকা করে সাপের মধ্যে আগে ইয়াবে দিয়ে নেবে হালকা করে। এরপরে গ্রে কালার দিয়ে দুই পাশ থেকে একটু শেডটা দিয়ে নেবে, আর এটা পুরো গ্রে কালারই করে দাও, দুই পাশ দিয়ে গ্রে মাঝখানে একটু সাদা রাখো। এরপরে হচ্ছে ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে এই ডিজাইনটা একটু এরকম ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে শেড করে দিতে হবে, এই ছোপ ছোপ গুলো এইভাবে করে করে দেবে। ঠিক যেভাবে দেখালাম সেভাবে করে কাজটা কিন্তু তোমাদের করতে হবে। এই বালাটাও গ্রে কালার দিয়ে করে এইভাবে
করে দেবে। ঠিক যেভাবে দেখালাম সেভাবে করে তোমরা পুরো কাজটা কমপ্লিট করো। এই যে দুটো জায়গা ফাঁকা আছে ঠিক সেম ভাবে এইটা করো। করার পর আমরা এরপর শেড একটা তোমাদের দেখাবো। তো দেখো দেখো এটা যেভাবে দেখিয়েছিলাম এই অংশটাও সেভাবেই করা হয়েছে। এবার দেখো ডিপ ব্লু দিয়ে ছায়াগুলো কিভাবে দিচ্ছি, এই ফিগারের ছায়াগুলো ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে হালকা করে তোমরা ছায়াগুলো এইরকম ছোট ছোট করে, খুব ডিপ করে দেবে না, এরকম হালকা করে ছায়াগুলো দেবে। দেওয়ার পর স্যাপ গ্রিন কালারটা দিয়ে এই ডিপ ব্লুর ওপরে হালকা করে আবার ঘষে দিতে হবে। এ হলো কমপ্লিট একটি সাপুরের ছবি বা সাপুরের সিনারি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যারা এই চ্যানেলে নতুন এসেছো, নতুন ভিউয়ার্স, আমার চ্যানেলে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার শেখানো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশনে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।